এবারে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। পুলিশ দুষ্কৃতীকে ধরেও আবার পরবর্তী সময় কোনো তদন্ত ছাড়াই তাকে ছেড়ে দেয় এবার দাবি করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বরা। আগরতলা রামনগর পিএসসি ইটভাটা সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে দুই দুষ্কৃতী প্রদীপ দাসের বাড়িতে হামলা চালায়। আক্রান্ত হন প্রদীপ দাস। হামলাকারী একজনকে পুলিশ আটক করেছিল এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি দল প্রদীপ দাসের বাড়ি আসা এবং পুলিশের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমি আজকে সকালবেলা 11টা নাগাদ আমার ফোন করে জানাইছে যে এই পিএসসি ইটভাটার শেষের দিকে প্রদীপ দাসের বাড়িতে কালকে রাত্রেবেলা 11টা নাগাদ কতিপয় দুষ্কৃতী, হ্যাঁ, বিদর্মীরা, তারা কী কারণে তারা বাড়িতে আসিরা, তাদের টমটম চালায়, টমটমটা ভাঙছে, প্লাস ঘরের টিভি, ঠাকুর ঘরের ঠাকুরের আসন, তারপরে ওনার মেয়েরে মারতে গেছে কুড়াল দিয়া, তারপরে ওই প্রদীপ দাসের হাতে রডের বাড়ি দিছে, প্লাস ইয়ানে আরেকজনা ছিল কি পিয়ানা কি অমল দাস, প্রিয়া দাসের মাথার মধ্যে বাড়ি দিছে, মাথা ফাটাই নিছে। এই খবর পাই আমরা আইলাম আর কি, এনে বিএসপির থেকে তার দেহনের লিগে ঘটনাটা অ্যাকচুয়ালি কিতে হয়েছে, ঠিক আছে। তো যদি এই ধরনের অক্ষণে এইসব মানে মিক্স এরিয়ার মধ্যে যদি একটা হিন্দু বাড়ির মধ্যে যদি কতিপয় বিদর্মীরা সেটা আক্রমণ করে, তাহলে তো এটা একটা বর্তমান ভারতবর্ষের মধ্যে থ্রেড হয়ে দাঁড়াইতেছে। অক্ষণে আমরা এখানে যারা হিন্দুরা যারা আছি সবাই অ্যাটলিস্ট আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করুম, আপনারা নিজেরার মধ্যে ভেদাভেদ বুঝলা অন্ততপক্ষে এইসব উগ্রবাদীরার বিরুদ্ধে রুখিয়া দাঁড়াই দিবে আমরা সবাই, এটাই আমার আবেদন এবং এটা আপনারা সবার কাছে জানাইবেন। কালকে নাকি একজনটা গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়েছে? কালকে আমি শুনেছি কালকে রাত্রেবেলা ওদের বাড়িতে পুলিশ এসেছিল, এসে কি দাঁড়ায় ওকে নিয়েছে এবং আজকে ছেড়ে দিয়েছে, আমি বিষয়টা আমার কাছে মানে বোধগম্য হয়নি, ঠিক আছে। কি দাঁড়ায় নিয়েছে, কেন ওকে ছেড়ে দিয়েছে, কার পারমিশন ওকে ছেড়ে দিয়েছে, তার অ্যারেস্ট করে রাখা উচিত ছিল, তার কোর্টে চালান দেওয়া উচিত ছিল, কিন্তু এই কাজটা তারা করেনি কেন পুলিশ প্রশাসন এটা আমার জানা নেই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেটের জন্য নজর রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4000 টাকা বহন করতে হবে। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org।